প্রিয় দর্শক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা বাংলাদেশ, আইসিসিআর ও আইজিসি কর্তৃক পরিবেশিত এবং কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত আজকের এই বিশেষ যোগা কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করায় আপনাকে অভিনন্দন। শিশুরাই জাতির ভবিষ্যৎ, শিশুদের শারীরিক মানসিক বিকাশে সহায়ক আজকের ইয়োগা ফর কিডস শীর্ষক বিশেষ ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদের স্বাগত জানাচ্ছি। ইয়োগা চর্চার পূর্বে জেনে নেই ইয়োগার কিছু নিয়মকানুন। একটি ইয়োগা ম্যাট বা কার্পেট বিছিয়ে শুরু করতে পারেন। একেবারে খালি পেটে বা ভরা পেটে ইয়োগা চর্চা করবেন না। পূর্ণ আহারের 3 থেকে 4 ঘন্টা পরে ইয়োগা চর্চা করুন আর যোগ বিশেষজ্ঞের পরামর্শক্রমে সবসময় ইয়োগা চর্চা করবেন। আপনার যদি কোনো শারীরিক অসুখ বিসুখ থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তিনি যদি বলেন যে ইয়োগা চর্চা করতে হবে তাহলে করবেন, অন্যথায় করবেন না। প্রিয় ছোট্ট বন্ধু, কানে কানে বলি আজকের এই পর্বটি শুধুমাত্র তোমাদের জন্যই। অবশ্য চাইলে বাবা মা, ভাই বোন তাদেরকেও সাথে রাখতে পারো। শিশুদের উপযোগী অনেকগুলো যৌগিক প্রক্রিয়া রয়েছে, তার মধ্য থেকে মজার মজার কিছু প্রক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, এই জিনিসটা কি? ওয়াই! ওয়াই! ওয়াই ফর যোগা। যোগা। এখন যদি আমরা আমাদের শরীরটাকে ওয়াই এর মতো করি তাহলে কেমন হয়? বেশ ভালো হয়, বেশ মজা লাগবে, তাই না? তাহলে আমরা আমাদের শরীরটাকে কি করে নেই? ওয়াই করে নেই। দুই পা একসঙ্গে জড়ো করে রাখো, দুই পা একসঙ্গে জড়ো করে। হ্যাঁ, এবার আস্তে আস্তে দুই হাত উপরে তুলো এবং বলো যোগা। এবার আস্তে আস্তে হাত নামাই। একটু আগে আমরা যে আসন করলাম সেটার নাম হচ্ছে ওয়াই আসন। এই ওয়াই আসন করলে কি হবে? এটা আমাদের ফুসফুসটাকে শক্তিশালী করবে, সেই সঙ্গে আমাদের শরীরের ভারসাম্য বৃদ্ধি পাবে, হাত কাঁধ এগুলো সুগঠিত হয়ে অনেক শক্তি পাবে শরীরে। আর এই আসনটি আমরা ওয়াই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। ছোট্ট বন্ধুরা, আমরা যে শ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই সেটা কোথা থেকে আসে? গাছ থেকে। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে বৃক্ষ। এবার আমার দিকে একটু তাকাও। এটা দেখতে কিসের মতো? গাছের মতো। আমরা যদি এইরকম গাছের মতো হই, আমাদের শরীরটাকে এরকম করি তাহলে কেমন লাগবে? ঠিক আছে, তাহলে আমরা সবাই এইরকম গাছের মতো হয়ে যাব। এবার ডান পাটাকে আস্তে আস্তে তুলো, আমি যেরকম করে করেছিলাম। এবার আস্তে আস্তে হাত উপরে তুলো। গুড। এবার আস্তে আস্তে হাত নামাও, পা ছেড়ে দাও। এবার আমরা যে আসনটা করলাম সেই আসনের নাম হচ্ছে বৃক্ষাসন। এই বৃক্ষাসন আমরা প্রত্যেক সাইডে, আমরা ডান পা তুলে করলাম, এটা আবার বাম পা তুলেও আমাদেরকে করতে হবে। তো প্রত্যেকবার একবার ডান দিকে একবার বাম দিকে করলে 1 রাউন্ড হয়। এইভাবে আমরা 3 থেকে 5 রাউন্ড অনুশীলন করব। এই বৃক্ষাসনে রয়েছে অনেক উপকার। এটা করলে আমাদের শরীরের ভারসাম্য বৃদ্ধি পাবে, এটা অনুশীলন করলে আমাদের মনোযোগের শক্তি বাড়বে, এটা অনুশীলন করলে আমাদের পা শক্তিশালী হবে। ছোট্ট বন্ধুরা, এবার আমরা একটা মজার বিষয় অনুশীলন করব। হ্যাঁ, আমাকে একটু দেখো তো। এই যে আমি করলাম, এটা কি প্রাণী করে জানেন? গরিলা। এই তো, চমৎকার। এবার আমরা গরিলা ব্রিদিং চর্চা করব, গরিলা দম। তাহলে আমরা একটু দেখে নেই গরিলা ব্রিদিং কিভাবে করতে হয়। হ্যাঁ, প্রথমে আমরা দুই হাতের মুঠি পাকাবো। হ্যাঁ, দুই হাতের মুঠি এরকম। গুড। তারপরে আমরা দম নেব, আস্তে আস্তে দম নেব। হ্যাঁ, তারপর আওয়াজ করে এরকম করে চাপড়াতে চাপড়াতে দমটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, এবার দেও। ওকে, এবার একটু থামেন। হ্যাঁ, গুড গুড। এটাকে আমরা কয়বার করব? 1 মিনিট থেকে 3 মিনিট করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দম নিচ্ছি, তারপর এই যে মুষ্টি পাকালাম এটা দিয়ে আস্তে আস্তে আ শব্দ করে এটাকে ছেড়ে দেব।
এটা করলে কি লাভ হয় ছোট্ট বন্ধুরা জানেন? আমি বলি তাহলে, এটা করলে আমাদের ফুসফুসটা শক্তিশালী হয়। এটা করলে এই যে এখন করোনা কাল চলছে, এই যে করোনা ভাইরাসের কথা শুনেছেন না? হ্যাঁ, এগুলো দূরে থাকে। আমাদের হার্ট শক্তিশালী হয়, আমাদের শরীরে আরাম লাগে। বেঁচে থাকতে হলে আমাদেরকে খাবার খেতে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু এই খাবারটা শুধু খেলেই হবে না, এই খাবারটা সুষম খাবার খেতে হবে। অর্থাৎ আমাদের শরীরের যাতে সব ধরনের উপকরণ ভেতরে প্রবেশ করে, তো এটার জন্য আমাদেরকে সুষম খাবারের পাশাপাশি আরও কী করতে হবে যাতে আমরা শক্তি পাই, আমরা যাতে পড়ালেখা মনে রাখতে পারি, হ্যাঁ সব সময় প্রাণবন্ত থাকতে পারি, এই জন্য আমাদেরকে ফল খেতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যে চমৎকারভাবে যোগা চর্চা করলেন এই জন্য আপনাকে পুনরায় অভিনন্দন। নিয়মিত কিডস যোগা চর্চা করার মাধ্যমে আপনার শারীরিক মানসিক উন্নতি সাধিত হোক এই প্রত্যাশা করি। পরম করুণাময় আপনার সহায় হবে।